হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি একাডেমি সিআপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দু সালের অর্থাৎ বিগত বছরের এনটিপিসি পরীক্ষার প্রশ্ন পরীক্ষার মোট আমরা তিন হাজারটি জি কে উত্তর নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ বাংলায় তোমরা কিন্তু বাংলায় বিগত বছরের এন পরীক্ষার প্রশ্ন কোথাও পাবে না একমাত্র আমরাই তোমাদের বাংলায় এন পরীক্ষার বিগত বছরের জিকে প্রশ্ন করাচ্ছি ওকে এবং তোমরা যদি এই যে তিন হাজারটি প্রশ্ন প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল একবারে পেতে চাও তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও তোমরা কিন্তু সেখানে লিঙ্ক পেয়ে যাবে ওকে এবং এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমাদের এই চ্যানেলে পেয়ে তো ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের রেলের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর দুটো গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছি একটি ভিডিও হলো দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অর্থাৎ দু উনিশ সালের বারো মাসের গুরুত্বপূর্ণ সাতশো পঞ্চাশটি প্রশ্নোত্তর এবং আরেকটি ভিডিও করেছি এই বছরের বিগত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত মোট গুরুত্বপূর্ণ আটশোটি প্রশ্নের একটি ভিডিও করেছি এবং এই দুটি ভিডিও তোমাদের রেলের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও এই দুটো ভিডিওটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং এই মোট আটশোটি এবং সাতশো পঞ্চাশটি প্রশ্নের পিডিএফ ফাইলও তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস এন ডি পরীক্ষার বিগত বছর অর্থাৎ দু হাজার ষোলো সালের গুরুত্বপূর্ণ তিন হাজারটি যোগ্য প্রশ্নোত্তর তো দেখো আজকেরটি আমাদের সেট থার্টিন আজকের এই সেটে আমরা গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে বারোশো এক নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের সীমানা অন্য রাজ্যে সীমানাকে সবচেয়ে বেশিবার স্পর্শ করেছে তো এই প্রশ্ন সঠিক উত্তর যাবে উত্তরপ্রদেশ ওকে নেক্সট কত সালে প্লুটো আবিষ্কৃত হয় উনিশশো তিরিশ সালে ভারতীয় স্টেট ব্যাংক আগে কী নামে পরিচিত ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্রেন্ডস এরপর নেক্সট প্রশ্ন চতুর্থ মোগল সম্রাট কে ছিলেন তো মোগল বংশের প্রতিষ্ঠাতা হলেন আকবর এবং চতুর্থ মোগল সম্রাট হলেন জাহাঙ্গীর নেক্সট দেখো ডক্স এই এক্সটেনশনটি কোথায় ব্যবহৃত হয় সঠিক উত্তর যাবে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে নেক্সট দেখো কাকড়ি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে কাকে কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে হ্যালির ধূমকেতু আবার কত সালে দেখা দেবে তো সঠিক উত্তর যাবে দু সালে নেক্সট কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হবে কেরালা ফ্রেন্ডস এরপরে দেখো বারোশো তেরো নম্বর প্রশ্ন কাকে ওষুধের জনক বলা হয় সঠিক উত্তর হিসাবে হেপ্রোক্রেটিস হাওয়া মহল কী দিয়ে তৈরি সঠিক উত্তর যাবে লাল হলুদ বেলে পাথর দিয়ে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর যাবে ফুটবল ফ্রেন্ডস এরপরে দেখো কে নিউট্রন আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে চ্যাট উইক জলের মধ্যে নিমজ্জিত কোনো লাঠিকে ব্যাকা দেখানোর কারণ কি তো সঠিক উত্তর হয়ে যাবে আলোর প্রতিসহনের জন্য নেক্সট বালাঘাট খনি কি জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হয়ে যাবে তাম্র উৎপাদনের জন্য বিখ্যাত নেক্সট এশিয়ায় প্রথম কোন শহরে অলিম্পিক গেম হয়েছিল তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে টোকিওতে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বারোশো কুড়ি নম্বর প্রশ্ন মার্চ মাসের কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় তো সঠিক উত্তর যাবে আটই মার্চ নেক্সট সংবিধানের একশো নম্বর ধারায় কি রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে বাজেট কে ভগবৎ গীতা ইংরেজিতে অনুবাদ করেন তো সঠিক উত্তর যাবে চার্লস উইলকিন্স সতেরোশো পঁচাশি সালে নেক্সট দেখো মনুস্মৃতি কী ভাষায় রচিত তো সঠিক উত্তর হিসেবে সংস্কৃত ভাষায় রচিত নেক্সট উইন্ডোজ টেন কি তো এটি একটি অপারেটিং সিস্টেমের নাম মোট রাশির সংখ্যা কতগুলো তো সঠিক উত্তর যাবে মোট বারোটি রাশির সংখ্যা কে প্লোটো আবিষ্কার করেন তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ক্লাইড টমবাচ কোন দিন বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয় দশটা ফেব্রুয়ারি কোন বংশ গোলকুণ্ডা দুর্গ তৈরি করে সঠিক উত্তর হয়ে যাবে কুতুবশাহী বংশ ওকে নেক্সট দেখো ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট ওকে নেক্সট দেখো জোয়াকিন এল চ্যাপো গুজম্যান কে তো সঠিক উত্তর হয়ে যাবে মেক্সিকোর একজন মাদক চক্রের পাণ্ডার নাম জোয়াকিন এল চ্যাপো গুজম্যান নেক্সট উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে উবের কাপ যুক্ত প্রাচীনকালে গণনার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হতো সঠিক উত্তর হবে অ্যাবাকাস চিনির অন্যতম প্রধান উপাদান কি সুক্রোজ তো ফ্রেন্স এরপরে দেখো বারোশো ছত্রিশতম প্রশ্ন উনিশশো সালে কে বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন তো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল ওকে নেক্সট দেখো পাকিস্তানের রাজধানীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ইসলামাবাদ মাইক্রোচিপ তৈরি করতে কি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে সিলিকন যানবাহনের ধোঁয়া থেকে কি ধরনের দূষণ হয় তো সঠিক উত্তর হয়ে যাবে সীসা দূষণ নেক্সট দেখো কে দুইবারের জন্য অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে গুলজারিলা নন্দ সিটি এর পূর্ণরূপ কি তো সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটেড টোমোগ্রাফি প্রথম কোন মহিলা মহাকাশে পাড়ি দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা আর প্রথম কোন পুরুষ মহাকাশে পাড়ি দিয়েছিলেন সঠিক উত্তর হিসাবে ইউরি গ্যাগারিন পবিত্র শহর মক্কা কোন দেশে অবস্থিত এই প্রশ্ন সঠিক উত্তর যাবে সৌদি আরব বেশিরভাগ প্লাস্টিক জলের বোতল কী দিয়ে তৈরি হয় তো সঠিক উত্তর হবে দেখো পলি ইথিলিন কাঁচের প্রধান উপাদান কী সিলিকা ওকে নেক্সট দেখো সিইসি এর পূর্ণ নাম কি তো সঠিক উত্তর যাবে চিফ ইলেকশন কমিশনার নেক্সট দেখো মিজোরামের রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে আইজাল নেক্সট দেখো ইয়ার ওয়াদা জেল এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে পুনে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে হলুদ আলো তৈরি করতে কি ব্যবহার করা হয় সঠিক হবে সোডিয়াম জার্মানিতে উনিশশো সালে কে জাতীয় পতাকা উত্তোলন করেন তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মাদাম কামা বয়েলের সূত্র ও কিসের সঙ্গে যুক্ত গ্যাস মরিচিকা সৃষ্টির কারণ কি তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তো মরিচিকা সৃষ্টির কারণ হলো আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট দেখো স্যালারজং মিউজিয়াম এটি কোথায় অবস্থিত তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে অবস্থিত নেক্সট দেখো পেরিস্কোপে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে সমতল দর্পণ নেক্সট রাজাজি ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড মানুষ জলের উপরিতলে সাঁতার কাটতে পারে এটি কোন সূত্রের সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হয়ে যাবে আর্কিমিডিসের সূত্র ফ্রেন্ডস এরপরে দেখো বারোশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন শিল্পাঞ্চলের কর্মীদের সাধারণত কী রোগ হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে সিলিকোসিস নেক্সট দেখো গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কিসের আস্তরণ দেওয়া হয় তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক আলো এক বছরে কতটা পথ অতিক্রম করতে পারে সঠিক উত্তর হয়ে যাবে দশ ট্রিলিয়ন ওকে নেক্সট দেখো আবেগ স্মৃতি বুদ্ধি এগুলো মস্তিষ্কের কোন অংশে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেরিব্রাম ভারতীয় সিভিল সার্ভিসের জনককে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস গাজর হল এক প্রকারের মূল ওকে ফ্রেন্ডস এরপরে দেখো বারোশো তেষট্টি নম্বর প্রশ্ন কত সালে এএসএলভি মহাকাশে পাঠানো হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সত্তরআশি সালে নেক্সট দেখো বারোশো চৌষট্টি নম্বর প্রশ্ন লিভার সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে মেপাটোলজি ওকে কে সেতার আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে আমির খুসরু হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কপিল দেব ফ্রেন্স এরপরে দেখো স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইসের উদাহরণ কম্পিউটার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলি প্রশ্ন রেলের পরীক্ষায় আসে সেই এন হোক বা রেল গ্রুপটি নেক্সট দেখো কৃষ্ণনাট্যম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য সঠিক উত্তর হিসেবে কেরালা কে কুতুব মিনার নির্মাণ করেন সঠিক উত্তর হবে দেখো কুতুবুদ্দিন আইবক ওকে নেক্সট দেখো বারোশো সত্তর নম্বর প্রশ্ন জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন সঠিক উত্তর হিসেবে উধাম সিং গাড়ির লুকিং গ্লাসে কোন লেন্স ব্যবহৃত হয় তো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে গাড়ির লুকিং গ্লাসে কোন লেন্স ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে উত্তর লেন্স ওকে কোন লাইন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে তো সঠিক উত্তর হয়ে যাবে র্যাডক্লিফ লাইন ওকে মানুষের চামড়ার সবচেয়ে বাইরের অংশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এপি টার্মিস নেক্সট দেখো বারোশো চুয়াত্তর নম্বর প্রশ্ন অম্বি কোথাকা শাসক ছিলেন সঠিক উত্তর যাবে তক্ষশিলা প্রথম কোন ভারতীয় মহাকাশে পাড়ি দেন সঠিক উত্তর যাবে রাকেশ শর্মা ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর যাবে নিয়াসিন নাট্যশাস্ত্র এর রচয়িতাকে ভরতমনি ড্রফ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন সঠিক উত্তর যাবে বৃহদ্রথ শুক্রগ্রহ তার নিজের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হিসেবে পূর্ব থেকে পশ্চিমে এবং পৃথিবী ঘোরে কিন্তু পশ্চিম থেকে পূর্বে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো বারোশো একাশি নম্বর প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকার লাল রঙের কারণ কি তো সঠিক উত্তর হিসেবে ফেরিক অক্সাইডের উপস্থিতির কারণে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় নেক্সট সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে রেসলিং কত সালে জাতীয় মানব অধিকার কমিশন গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে ওকে কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় সঠিক উত্তর হবে কেরালা কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা হয় উনিশশো সালে রাজ্যসভা সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে সঠিক উত্তর হয়ে যাবে আড়াইশো জন ভাস্কর গামা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন এই প্রশ্ন সঠিক উত্তর হবে পর্তুগাল নেক্সট দেখো কার নেতৃত্বে উনিশশো সালে জাতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয় সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু হিরে উৎপাদনে কোন মহাদেশ পৃথিবীতে প্রথম সঠিক উত্তর হবে আফ্রিকা নেক্সট দেখো স্কিট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত শুটিং কাকে ভারতের ম্যাগান কাটা বলা হয় তো সঠিক উত্তর যাবে মৌলিক অধিকারকে ওকে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিল কার্যকর করা হয় একশো তম ওকে নেক্সট দেখো টাইটান কার্ড উপগ্রহ সঠিক উত্তর হিসেবে শনি কত সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে ফতেপুর সিক্রিকে কে নির্মাণ করেন ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে আকবর লোকমান্য নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান ইতিহাসে কে খান নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে খান আব্দুল গফ্ফর খান ভাষার ভিত্তিতে কোন রাজ্য প্রথম গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ একশোটি উত্তর এবং তোমরা যদি এই এন টি বিগত বছরে তিন হাজারটি জিকো প্রশ্ন উত্তরে পিডিএফ ফাইল একসঙ্গে পেতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও তোমার সেখানে লিঙ্ক পেয়ে যাবে ওকে